তুমি আসতে আছে সবাই, আশা করি অনেক ভালো আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন টিউটোরিয়ালে। আজকে আমাদের একটি ওয়েবসাইট শেয়ার করবো আমি আপনাদের সাথে। গতকালকে একটি ওয়েবসাইট শেয়ার করেছিলাম, যেই ওয়েবসাইটে আমি লাইভ ডিপোজিট করেছিলাম এবং লাইভ উইথড্রো আমি আপনাদেরকে নিয়ে দেখিয়েছিলাম। তো আজকে আমরা যে কালকে ডিপোজিট করেছিলাম সেই ডিপোজিটের আজকে লাইভ উইথড্রো প্রুফ আমরা শেয়ার করবো। তো আশা করি সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো টিউটোরিয়াল শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের মেকমনি অনলাইন ওয়াইপিডি এবং টেক মাস্টার হিরো চ্যানেল যদি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে আর্নিং এর সকল আপডেট গুলো সবার আগে পেতে পারে। তো গাইজ, ওয়েবসাইটটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা যদি ভিডিও ডিসক্রিপশনে চলে আসেন তাহলে ভিডিও ডিসক্রিপশনে আসার পরে টুডে সার্চ লিঙ্ক নামে আজকের ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে। এছাড়া আপনারা আরো অন্যান্য লিঙ্ক পেয়ে যাবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, ঠিক আছে, এবং ফেসবুক পেজে জয়েন করে নেবেন, টুইটার পেজ আর এসে জয়েন করে নেবেন, যাতে করে নিয়মিত ওয়েবসাইট গুলোর আপডেট পেয়ে আপনারা সেখান থেকে হিট পরিমাণে আর্নিং জেনারেট করতে পারেন। তো গাইজ, ওয়েবসাইটে চলে আসবেন, চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি প্রফিটেবল ইনভেস্টমেন্ট কোম্পানি ফর ইনভেস্টর অ্যান্ড এন্টারপ্রেনার, এবং এখানে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন যে প্রফিট রয়েছে সেটা হলো ডেইলি আপনি 150% পর্যন্ত প্রফিট গেইন করতে পারবেন, এবং এখানে মিনিমাম ডিপোজিট মাত্র $5 থেকে $50 পর্যন্ত, এবং দ্বিতীয় যে প্ল্যান রয়েছে সেখানে হলো $200 এবং ডেইলি প্রফিট আপনার $200, এবং মিনিমাম ডিপোজিট যেটা সেটা হলো $50 থেকে $51 পর্যন্ত, $51 থেকে $100 পর্যন্ত, এবং 500% যেটা ডেইলি প্রফিট আপনার, অর্থাৎ ডেইলি আপনি 500% পাবেন সেটা হলো $101 থেকে $500 পর্যন্ত, ঠিক আছে। তো এছাড়া এখানে ওয়েবসাইটের বিস্তারিত বিষয়গুলো রয়েছে, আপনারা এখানে চাইলে আপনাদের ফ্রেন্ডদেরকে রেফার করে আর্নিং করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট লেভেলে আপনার যদি কেউ যুক্ত হয় আপনার লিঙ্কের মাধ্যমে তাহলে আপনি 15% এখানে পাবেন, ঠিক আছে, কি পাবেন রেফারেল কমিশন, এবং দ্বিতীয় লেভেলে পাবেন 10%, তৃতীয় লেভেলে পাবেন 5%। এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি রেজিস্টার্ড কোম্পানি, এটি ইনভেস্টমেন্ট কোম্পানি, এখানে দেখতে পাচ্ছেন তাদের সার্টিফিকেটও রয়েছে এবং ইত্যাদি কোম্পানির নাম সহ ইত্যাদি বিষয়গুলো এখানে রয়েছে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আপনাদের যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে সাইন আপে ক্লিক করে দিবেন, সাইন আপে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার জন্য এখানে ফুল নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ইমেল কনফার্ম ইমেল, এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন, এবং এখানে পারফেক্ট মানি, পেয়ার, বিটকয়েন ইত্যাদি অ্যাড্রেস গুলো দিয়ে দিবেন, যে কোনো একটা দিলেই হবে। আর যদি আপনারা মনে করেন যে সবগুলো দিয়ে দিবেন তাহলে সবগুলো দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তো আপনারা অবশ্যই সাইন আপে ক্লিক করার আগে এখানে বক্সে টিক মার্ক দিয়ে তারপরে ক্লিক করে দিবেন সাইন আপে, তাহলে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে সে কারণে আমি লগ ইন করে নেব, সাইন ইনে ক্লিক করে দিলাম, সাইন ক্লিক করে দেবে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আমরা এখানে দেখতে লাগবে। চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার গতকালকে আমি যেটা ডিপোজিট করেছিলাম সেটা হলো $40 মতো, ঠিক আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে উইথড্র নিয়েছি $30, ঠিক আছে, এবং এখানে টোটাল যে আর্নিং আমি আমার হয়েছে সেটা হলো $90, ঠিক আছে। আমি যদি আপনাদেরকে ডিপোজিট লিস্টে চলে যাই তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো যে এখানে আমি টোটাল যেটা ইনভেস্ট করেছি সেটা হলো $60, অর্থাৎ গতকালকে করেছি $40, এর আগে করছিলাম $20, ঠিক আছে, $20 ডিপোজিট করে আমি $30 করেছিলাম প্রফিট, এবং আজকে $40 ডিপোজিট করে আমি পাবো $60, ঠিক আছে। তো এখানে টোটাল আমার যে প্রফিট আসছে, মোট টোটাল আমি যেটা আর্নিং করতে পেরেছি ওয়েবসাইট থেকে সেটা হলো $90, ঠিক আছে। তো এখানে আমি অ্যাকাউন্টে ড্যাশবোর্ডে চলে যাই, চলে যাওয়ার পরে আজকে আমাদের যে ব্যালেন্স দেখতে পাচ্ছেন $61.50, তো আমরা এটা উইথড্র দিব আজকে। তো উইথড্র দেওয়ার জন্য যেটা করবো সেটা হলো ফার্স্ট অফ অল আমরা উইথড্র দিয়ে আপনাদেরকে উইথড্র প্রুফটা দেখাতে চাই, এর জন্য যেটা করতে হবে উইথড্র ফান্ডে চলে যাবেন। উইথড্র ফান্ডে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার যেটা থেকে উইথড্র দিবেন, ঠিক আছে, সেটার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইথেরিয়াম অ্যাকাউন্ট, ঠিক আছে, এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন। তো ইথেরিয়াম অ্যাকাউন্ট আপনারা এখানে সেট করে দিবেন, এখানে দেখতে পাচ্ছেন আমার সেট করা নেই। তো সেট করার জন্য যেটা করবে সেটা হলো এডিট অ্যাকাউন্টে চলে যাবেন, ঠিক আছে, এডিট অ্যাকাউন্টে গিয়ে আপনারা এখানে আপনাদের যে ইথেরিয়াম অ্যাড্রেস এবং বিটকয়েন যে অ্যাড্রেস সেটা আপনারা এখানে সেভ করে নেবেন, ঠিক আছে। তো আমি এখানে সেভ করে নিচ্ছি। তো আপনারা যেটা করবেন সেটা হলো ইথেরিয়াম অ্যাড্রেসটা আপনারা কপি করে এনে কয়েনবেস থেকে অথবা আপনারা যদি ব্লকচেইন এক্সচেঞ্জ ব্লকচেইন থেকে সেখানে এসে আপনারা এখানে কি করে দিবেন, পেস্ট করে দিবেন, পেস্ট করে দেওয়ার পর এখানে অ্যাকাউন্ট ডাটাতে ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো সেভ হয়ে যাওয়ার পরে যেটা করতে হবে সেটা হলো এখানে দেখতে পাবেন আমাদের অ্যাকাউন্টে এটা এই অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে, এবং আমরা উইথড্র দিলে ইনস্ট্যান্টলি এখান থেকে আমরা উইথড্রটা রিসিভ করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন এটা সেভ হয়ে গেছে, ঠিক আছে, এখানে লেখা চলে আসছে। তো আমরা এখন চলে যাবে অ্যাকাউন্ট ড্যাশবোর্ডে, অ্যাকাউন্ট ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে আমরা এখন উইথড্র দিয়ে দিব। তো উইথড্র দেওয়ার জন্য উইথড্র ফান্ডে ক্লিক করে দিব। উইথড্র ফান্ডে ক্লিক করে দেওয়ার পরে এখানে যেটা করব সেটা হলো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ইথেরিয়াম যে অ্যাড্রেসটা সেট আপ করা রয়েছে, এবং এখান থেকে আমরা সিলেক্ট করে দিব ইথেরিয়াম, যেহেতু আমাদের এই ব্যালেন্সটা রয়েছে ইথেরিয়ামে, আমরা যেহেতু গতকালকে ইথেরিয়াম ডিপোজিট করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন
$60 আমাদের রয়েছে ইথেরিয়ামে, এবং লাইট কয়েনে রয়েছে $1.50। ঠিক আছে, তো আমরা ইথেরিয়ামটা আগে উইথড্র দিব $60 যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স। তো এখানে আমরা যেটা করবো সেটা হলো আমাদের অ্যামাউন্টটা লিখে দিব, ঠিক আছে, $60। তো আমি এখানে $60 লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে যেটা করতে হবে সেটা হলো এখানে কমেন্টে আপনারা চাইলে কিছু লিখতে পারেন অথবা না লিখলেও হবে, ঠিক আছে। তো এখানে রিকোয়েস্টে ক্লিক করে দেবে, রিকোয়েস্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে ইনস্টালি এখান থেকে রিকোয়েস্ট হয়ে যাবে। আসপর বুঝতে এখানে কনফার্মে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর ইনস্টালি এখানে পেমেন্টটা রিসিভ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন উইথড্র রিকোয়েস্ট, এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এখন ড্যাশবোর্ডে চলে যাই, ড্যাশবোর্ডে চলে গেলে দেখতে পাবেন যে আমাদের উইথড্রটা হয়ে গেছে, এবং এখানে দেখতে পাচ্ছেন $1.50 আছে, আগে $61 ছিল, ঠিক আছে। তো আমাদের ইথেরিয়ামে যে $60 ছিল সেটা আমরা উইথড্র দিয়েছি। তো আমরা আগে দেখবো যে এখানে কত বাজে, আমরা লোকাল টাইমটা দেখি, অর্থাৎ ওয়েবসাইটটি যে 100% পেমেন্ট করছে কিনা এবং কতটুকু সময় নিচ্ছে, যাতে সেই বিষয়টা আপনারা বুঝতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন 10:51 আমরা উইথড্রটা দিলাম, ঠিক আছে। তো আমরা এখন দেখবো যে এটা কততে রিসিভ পায়। আমি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন গুগল থেকে দেখাচ্ছি, ঠিক আছে। তো এটা কোনো ফেক টাইম নয়। তো আমি আপনাদেরকে আবারও রিমোট দিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন রিমোটে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন 10:52 বাজে, ঠিক আছে। তো আমরা দেখবো যে এটা কতক্ষণে রিসিভ হয়। রিসিভ হওয়ার পরে আমি আবার আপনাদের সাথে ফিরে আসি। তো গাইজ, উইথড্র রিসিভ হয় কিনা উইথড্রটা, এটার জন্য আমরা যেটা করবো সেটা হলো কয়েনবেজে আমরা লগইন করে নিলাম। লগইন করে নেওয়ার পরে, ঠিক আছে, আমরা দেখবো যে আমাদের উইথড্রটা রিসিভ হয়েছে কিনা, সেজন্য আমরা এটা চেক করবো। চেক করার জন্য আমরা পোর্টফোলিওতে চলে যাবো। সরাসরি পোর্টফোলিওতে চলে যাওয়ার পরে, পোর্টফোলিওতে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন রিসিভ ইথেরিয়াম লেখা চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে 59.92, অর্থাৎ $60 কিন্তু আমার এখানে রিসিভ হয়ে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন টাইম সহ ডেট ইত্যাদি বিষয়গুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আমরা কিন্তু এটা উইথড্র দিয়েছিলাম 52-তে, আপনাদের খেয়াল আছে কিনা, 10:52 আমরা উইথড্র দিয়েছিলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন 10:57 AM কিন্তু আমরা এটা রিসিভ করেছি। এবং গুগলে যদি আমরা এখন দেখি লোকাল টাইমে গিয়ে আমরা এখন দেখবো যে কত বাজে, তাহলে আপনারা এই বিষয়টা আরো স্পষ্ট হতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 59 বাজে, ঠিক আছে, 10:00। তো এটা রিসিভ হয়েছে আমাদের 57-তে, ঠিক আছে, 10:57। তার মানে হলো প্রায় 5 মিনিটের মধ্যে আমরা কিন্তু এটা রিসিভ করেছি। তো ইনিশিয়ালি কিন্তু আপনারা উইথড্র এখান থেকে পাচ্ছেন, ঠিক আছে। তো এখানে আপনারা ভিউ ট্রানজেকশনে গিয়েও আপনারা ইত্যাদি বিষয়গুলো দেখতে পারেন। তো এখানে ভিউ ট্রানজেকশনে চলে আসলাম, চলে আসার পরে আপনারা এখানে ট্রানজেকশনের হ্যাশ আইডি সহ ইত্যাদি বিষয়গুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সাকসেস দেখা চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে $60 আমরা এখান থেকে কিন্তু রিসিভ করেছি ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে 100% পেমেন্ট করে, ঠিক আছে, তো এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আমরা ওয়েবসাইটে চলে আসলাম। চলে আসার পরে আমরা এখানে যদি যাই, তাহলে আপনারা একটু রিফ্রেশ যদি দিই, তাহলে এখানে দেখতে পাবেন যে আমাদের টোটাল উইথড্র যেটা সেটা আপনারা দেখতে পাবেন যে এখানে কত ডলার আমরা উইথড্র দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল উইথড্র আমরা এখান থেকে $90 দিয়েছি। ইতিপূর্বে $30 ছিল, এবং আজকে $60 দিলাম, আজকে মোট টোটাল $90 এখান থেকে আমরা উইথড্র দিয়েছি, ঠিক আছে। তো আপনারা এখানে দেখতে পাবেন, তো এখানে আমার এখনো $1.50 আছে, এটা হলো লাইট কয়েনে, ঠিক আছে। তো ওয়েবসাইটটি যেহেতু 100% পেমেন্ট করে, এই কারণে আমি আজকে ডিপোজিট করবো। তো ডিপোজিট করার জন্য মেটপিও ডিপোজিটে আমি চলে যাবো, ঠিক আছে। তো মেটপিও ডিপোজিটে চলে গেলাম। চলে যাওয়ার পরে যেটা করবো সেটা হলো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন 500% পর্যন্ত সর্বোচ্চ আপনার ডেইলি আর্নিং করতে পারবেন। তো এখানে মিনিমাম $5 থেকে $50 যদি ডিপোজিট করেন, তাহলে $150 পাবেন। $51 থেকে $100 ডিপোজিট করলে $50 পাবেন। $101 থেকে $500 পর্যন্ত ডিপোজিট করলে $500 পাবেন, ঠিক আছে। তো এইভাবে করে আপনারা দেখতে পাচ্ছেন আওয়ারলি প্ল্যান গুলো রয়েছে, কিন্তু আওয়ারলি প্ল্যানে আপনার অ্যামাউন্ট বড় হলেও প্রফিটটাও কিন্তু হাই, ঠিক আছে। এই কারণে আপনার অবশ্যই বিষয়গুলো খেয়াল করবেন। তো আমি আমার কাছে যেটা মনে হয় সেটা হলো ওয়েবসাইটে 100% ডিপোজিট এবং দীর্ঘদিন থাকবে। এই কারণে আজকে আমি যেটা করবো, মান্থলি আমি এটা ডিপোজিট করবো। কারণ হলো দেখেন, এটাই আমি ডিপোজিট করেছিলাম $40, $40 আমি পেয়েছি $60, ঠিক আছে। কিন্তু এখানে যদি আমি দেখা গেছে ডিপোজিট করি, তাহলে 1600% পাবো, যেখানে এখানে আমি জানতাম 150%, সেখানে এখানে পাবো আমি 1600%, ঠিক আছে। তার মানে হিউজ পরিমাণে কিন্তু ডিফারেন্ট। তো এই কারণে আমি মান্থলি প্ল্যানে ডিপোজিট করবো। এখানে দেখতে পাচ্ছেন $5 থেকে শুরু করে আপনারা $100 পর্যন্ত ফার্স্টে ডিপোজিট করতে পারবেন, যেখানে 1600% পাবেন। এবার $101 থেকে শুরু করে $1000 পর্যন্ত ডিপোজিট করলে $1800 পাবেন। তো এখানে $1001 থেকে শুরু করে $5000 পর্যন্ত ডিপোজিট করলে $2000% পর্যন্ত পাবেন। তো আমি আজকে যেটা করবো সেটা হলো এখানে
$25 আমি ডিপোজিট করব, ঠিক আছে? আর মান্থলি যে প্ল্যান রয়েছে সেই প্ল্যানে, তো যেটা করার জন্য এখানে স্কিম ফান্ড ফ্রম পারফেক্ট মানি, এবং আপনারা যেটা থেকে ডিপোজিট করতে চান সেটা থেকে ডিপোজিট করতে পারেন, ঠিক আছে? তো আমার কাছে বর্তমানে বিটিসি আছে, তো সেটার জন্য আমি বিটিসি ডিপোজিট করব। তো বিটিসি আপনারা ইনিশিয়ালি ডিপোজিট করার ক্ষেত্রে আপনারা এই অপশনটি ব্যবহার করবেন, ঠিক আছে? অর্থাৎ স্কিম ফান্ড ফ্রম বিটকয়েন ফর ইনিশিয়াল ডিপোজিট, এখানে কিন্তু লেখাই রয়েছে। তো আমি যেটা করবো সেটা এখানে স্পেন্ডে ক্লিক করে দিব। স্পেন্ডে ক্লিক করে দেওয়ার পরে এটা পরবর্তী পেজে চলে যাবে, প্রসেসিং এ। প্রসেসিং এ চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে। চলে আসার পরে এখানে বিটিসি অ্যাড্রেস আমাকে দিয়ে দিয়েছে, তো আমি এই অ্যাড্রেসটা কপি করবো। কপি করে আমি ওয়ালেটে চলে যাবো। চলে যাওয়ার পরে এই ওয়ালেটে আমি যে $25 রয়েছে $25 আমি সেল করে দেবো। সেল করে দিলে এখানে আপনার ইউজার নেম, এখানে ট্রানজাকশন আইডি এবং অ্যামাউন্ট দিয়ে সেভ করে দিলে ইনিশিয়ালি এখানে ডিপোজিট হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা সরাসরি এখন চলে যাবো কয়েনবেজে। কয়েনবেজে চলে গিয়ে আমরা পেমেন্টটা করবো। তো আমরা কয়েনবেজে চলে আসলাম। কয়েনবেজে চলে আসার পরে আমরা যেটা করবো সেটা হলো এখান থেকে পোর্টফোলিওতে চলে যাব। তো কয়েনবেজে লগ ইন করে নেওয়ার পরে আমরা এখান থেকে বিটিসি সিলেক্ট করে দেবো, ঠিক আছে? বিটিসি সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে সেন্ড পে অপশন চলে আসবে। এখানে সেন্ড অপশনে চলে আসার পরে আমরা এখান থেকে এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবো। অ্যামাউন্ট $25 আমরা ডিপোজিট করবো। তো $25 আমরা এখানে লিখে দিবো, ঠিক আছে? তো এখান থেকে $25 আমরা লিখছিলাম। লিখে দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হলো এখানে আমার অ্যাড্রেস দিয়ে দিবেন, যে অ্যাড্রেসটা কপি করেছিলাম আমরা সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে যেটা করব সেটা হলো এখান থেকে সেন্ডে ক্লিক করে দিব, ঠিক আছে? সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে সেন্ড নাওতে ক্লিক করে দিবেন। সেন্ড নাওতে ক্লিক করে দেওয়ার পরে সাথে সাথে দেখবেন যে এখান থেকে পেমেন্টটা হয়ে যাবে, ঠিক আছে? তো একটু সময় নিবে পেমেন্টটা, যেহেতু ক্রিপ্টোকারেন্সির যেহেতু ট্রানজেকশন সে কারণে একটু সময় না, বাট আমরা একটু ওয়েট করবো ট্রানজেকশন আইডিটার জন্য। তো এখানে আমরা চলে যাব পোর্টফোলিওতে চলে যাব। পোর্টফোলিওতে চলে যাওয়ার পরে আমরা দেখব যে আমাদের এটা হয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন বিটিসি অ্যামাউন্ট এখান থেকে ই হয়ে গেছে। তো এখানে সেন্ড বিটকয়েন দেখতে পাচ্ছেন, অপশন চলে আসে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ডিপোজিট করেছিলাম সেটা ই চলে আসছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এটা এখনো পেন্ডিং এ রয়েছে, ঠিক আছে? তো আমরা যেটা করব একটু ওয়েট করব। ওয়েট করে আমরা এটা যে ট্রানজেকশন আইডিটা রয়েছে সেটা আমরা এখান থেকে নিয়ে নিব, ঠিক আছে? যাতে করে আমরা সেখানে সাবমিট করতে পারি। তো আমরা ট্রানজেকশন আইডিটা নেওয়ার জন্য এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে অ্যাড্রেসে ক্লিক করে দেবো। অ্যাড্রেসে ক্লিক করার পরে এটা দেখতে পাবেন যে ব্লকচেইন ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে সেখান থেকে আপনার ট্রানজেকশনের যে আইডিটা বা হ্যাশটা সেটা আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বিষয়টা রয়েছে হ্যাশ, এটা হলো আপনার ট্রানজেকশন আইডি, ঠিক আছে? তো এতটুকু কপি করে নেবেন। কপি করে তারপরে আপনারা চলে যাবেন ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পেয়ার অ্যাকাউন্ট। তো আমার অ্যাকাউন্টের ইউজার নেম YBD, তো সেটা আমরা লিখে দিবো, ঠিক আছে? তো YBD লিখে দিলাম, যখন ট্রানজেকশন আইডির জায়গায় আমরা যে হ্যাশ কিটা ছিল সেটা আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমরা ডিপোজিট করেছিলাম $25, সেটা আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে সেভ ক্লিক করে দেখতে পাবে যে ইনস্ট্যান্টলি এখানে উইথড্রটা ডিপোজিটটা হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে সেভ ক্লিক করলাম, সেভ করে দেখতে পাচ্ছেন দ্য ডিপোজিট হ্যাজ বিন সেভ লেখা চলে আসছে, তার মানে এটা সেভ হয়ে গেছে, ঠিক আছে? আমরা যদি অ্যাকাউন্ট ড্যাশবোর্ডে যাই তাহলে অ্যাক্টিভ ডিপোজিটে দেখতে পাবো। তো অ্যাকাউন্ট ড্যাশবোর্ডে আমরা চলে যাবো। অ্যাকাউন্ট ড্যাশবোর্ডে আসার পরে আমরা এখানে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। এখানে দেখতে পাবেন যে অ্যাক্টিভ ডিপোজিট $25, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট কিন্তু এটা হয়ে গেছে, ঠিক আছে? এখন যদি আমরা ডিপোজিট লিস্টে চলে যাই, ইউরো ডিপোজিট লিস্ট, এখানে দেখতে পাবেন যে আমরা যে প্ল্যানে ডিপোজিট করেছিলাম সে প্ল্যানে ডিপোজিট দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা ইতিপূর্বে এখানে ডিপোজিট করেছিলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন মান্থলি আমরা যে প্ল্যানে ডিপোজিট করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন $25 এখানে রয়েছে, ঠিক আছে? রিপেয়ারিং 30 ডে, ঠিক আছে? অর্থাৎ 30 দিনের মধ্যে আমরা এখান থেকে প্রফিটটা লাভ করবো। তো এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিটটা ইনস্ট্যান্টলি হয়ে গেল, ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট 100% লিজিট, এবং পেমেন্ট সেটা ইনস্ট্যান্ট এবং ডিপোজিটটাও ইনস্ট্যান্ট। তাই আপনারা চাইলে আপনারা এখানে ডিপোজিট করতে পারেন এবং আর্নিং জেনারেট করতে পারেন, ঠিক আছে? আর আপনারা অবশ্যই আপনার ফ্রেন্ডদেরকে রেফার করতে পারেন। রেফার করার জন্য এখানে আপনার রেফারেল লিঙ্ক পেয়ে যাবেন, এটা আপনারা আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিলে আপনারা এখান থেকে পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন, ঠিক আছে? সো গাইজ, এই পর্যন্ত ছিল আজকের এই ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সেই সাথে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সেই প্রত্যাশা শেষ করছে আজকের এই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।